নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত তৃণমূল সরকার কি চলে যাচ্ছে? আবারও বলছি, শেষ পর্যন্ত তৃণমূল সরকার কি চলে যাচ্ছে? প্রশ্নচিহ্নটা রাখলাম, কারণ যাদের বিশ্বাস নেই তাদের জন্য রাখলাম, কিন্তু আমরা বিশ্বাস করি চলে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বড় অংশের মানুষকে নেতৃত্ব দেন, বিশেষ করে ছাত্র যুবদের নেতৃত্ব দেন, সেটা কিন্তু একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী দিনের নির্বাচনে। আমাদের বিশ্বাস নয়, এটা অঙ্ক বলছি, এবং এখান থেকে কিন্তু তৃণমূলের পতন সুনিশ্চিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ইগো, বারবার আপনাদের কাছে বলি, একজন ভদ্রমহিলা স্বেচ্ছাচারিতা পার্সোনাল ইগো, নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেভাবে ক্রমাগত দলটাকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন, তৃণমূল সরকারের চলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা, এটা আমাদের বিশ্বাস নয়। একদম দায়িত্ব নিয়ে বলছি, আমরা বিভিন্ন সাংবাদিক থেকে পলিটিক্যাল অ্যানালিস্ট বারবার তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। আপনারা একটু মিলিয়ে দেখুন, শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা, মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার ধারে কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল দলের মধ্যে আর কেউ আছে? ববি হাকিমকে পাঠিয়েছিলেন তৃণমূলের গড়ে, শুভেন্দু অধিকারীর গড়ে লড়াই করতে, যা রেজাল্ট হওয়া তাই হয়েছে, 146 জন মানুষ সেখানে সমবেত হয়েছেন, আর যেখানে শুভেন্দু অধিকারী লক্ষাধিক মানুষের সমাবেশ করেছে। আমরা প্রাথমিকভাবে রিপোর্ট পেয়েছিলাম 60,000 মানুষের, কিন্তু পরবর্তীকালে যা রিপোর্ট পেলাম লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছিল, বহু মানুষ সভাস্থলে ঢুকতে পর্যন্ত পারেনি। ঠিক সেই আবহে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট কিছু কথা বলেছেন ওই সভায় দাঁড়িয়ে, সেটা হয়তো ইতিমধ্যেই আপনারা শুনেছেন। আমরা সেই প্রেক্ষিতেই আজকে নতুন বাংলা, যে নতুন সরকার হবে, সেই নতুন সরকার যে কারণে হবে অবশ্যই তার মধ্যে কারণ হচ্ছেন শুভেন্দু অধিকারী। যেভাবে প্রতি পদে মানুষটিকে অপদস্থ করে, অপমানিত করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের মধ্যে একটা কোটিয়ারি তৈরি, নিজেই তৈরি করে দিয়েছেন, নিজের হাতে গড়া দলটাকে নিজে সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন। এ কথা বলে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব নন্দীগ্রামে। সেই নন্দীগ্রাম থেকে একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে লক্ষ মানুষের সমাবেশে শুভেন্দু অধিকারী আবেগ দিয়ে কথা বলছেন, বক্তব্য রাখছেন। সে বক্তব্য ইতিমধ্যেই আপনারা বাংলার মনে শুনেছেন, যদি না শুনে থাকেন বাংলার মনটা চালাবেন, সেখানে শুনবেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। আমরা আজকে আপনাদের দেখাবো সেই জনস্রোতে, জনমানসের আবেগের মধ্যে কীভাবে শুভেন্দু বক্তব্য রাখছেন, এক ঝলক দৃশ্য দেখাবো, এবং তারপর আপনাদের নিয়ে যাব বিশিষ্ট ধারাভাষ্যকার এবং পলিটিক্যাল অ্যানালিস্ট বিমল শঙ্কর নন্দর কাছে। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ শুভেন্দু অধিকারীর ফ্যাক্টরটাকে কোন চোখে দেখছেন, কিভাবে দেখছেন, আসুন আগে ভিডিওটা দেখি, তারপর শুনি অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কথা। Oh!
নন্দীগ্রামে কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘন্টা বাজলো? আমি এভাবেই বলছি, তার কারণ আজকে নন্দীগ্রামে দেখা গেল যে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানাতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, পূর্ণেন্দু বসু এবং ববি হাকিমকে পাঠিয়ে, মানে বিভিন্ন সূত্র ধরে আমি লোক গুনিয়ে দেখেছি, সিকিউরিটি সহ 146 জন মাত্র লোক শেখ সুফিয়ানের সভায়, যাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরে এই সভা আজকে করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভায় সব মিলিয়ে লোক ছিল 146 জন। আর সেখানে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী প্রায় নন্দীগ্রামে 60,000 মানুষের সমাবেশ করলেন, কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টাকে? না, আপনার এই তথ্যটা একটা বিষয় প্রমাণ করে দিচ্ছে, 146-এর সঙ্গে 7,000-এর যেরকম কোন তুলনা হয় না, কোন অঙ্কেই আপনি তুলনা করতে পারেন না। তাহলে জনপ্রিয়তার নিরিখে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, এটা এখান থেকেই বোঝা যায়। এটা এমন একটা জায়গায় যেখানে শাসক দলের বিরোধিতা করাটাকে অনেকে ভয় পায় পশ্চিমবাংলায়, কারণ ভাবে যে তাই তার দৈনিক জীবন যে চর্চা, তার যে দৈনিক জীবন যাপনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তাহলে শাসক দলের এইটাকে তারা ভয় পায়। তারপরেও কিন্তু তারা কেউই ভয় না পেয়ে এতজন মানুষ চলে এলো একটা সভায়, এবং সরকারি সভায় 146 জন আপনি যা বলছেন, এখান থেকেই একটা বিষয় স্পষ্ট যে একটি সরকারি দল যারা নিজেদের প্রবল প্রতাপশালী বলে দাবি করে, তাদের সভায় সিকিউরিটি নিয়ে 146 জন, আর একজন তিনি মোটামুটি 7,000-এর বেশি মানুষ নিয়ে সভা করছেন, 60,000, তাহলে কোন তুলনা? তাহলে আমি তো 7,000 শুনেছিলাম, এটা 60 যদি হয় তাহলে এই আলোচনাটা এখানেই সমাপ্ত করে দেওয়া ভালো, যে কে কতখানি শক্তি সেটা প্রমাণিত হয়ে গেছে। দেখুন, একটা বিষয়ে কথা বলি, আজকে আমি সভাতে শুভেন্দু অধিকারী বক্তব্যটা শুনেছি, তিনি পুরোটাই নন্দীগ্রামকে একটা সিম্বল হিসেবে তৈরি করেছেন। নন্দীগ্রাম, নন্দীগ্রাম হচ্ছে প্রতিরোধের সিম্বল, অর্থাৎ একটা সময় বাম সরকারের অবসান ঘটানোর ক্ষেত্রে নন্দীগ্রামের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু বারবার এই যে নন্দীগ্রামকে সিম্বল হিসেবে তুলে ধরাটা কিন্তু সিগনিফিক্যান্ট, নাহলে কিন্তু শুভেন্দু অধিকারী আরেকটা সংগ্রামে যাচ্ছেন, অর্থাৎ আরেকটা সরকারের বিরুদ্ধে তাঁর সংগ্রাম নন্দীগ্রাম থেকে শুরু হলো, এটা কিন্তু খুব পছন্দ। তারপর দেখুন, সেখানে ফিরোজা বিবি থেকে শুরু করে তার ভাই দিব্যেন্দু অধিকারী প্রত্যেকে উপস্থিত ছিলেন, অনেকে হয়তো ভাবছিল দিব্যেন্দু অধিকারী থাকবেন কি থাকবেন না, কিন্তু তিনি সেই সময় উপস্থিত ছিলেন। ফিরোজা বিবি, যিনি নন্দীগ্রাম আন্দোলনে তার সন্তানকে হারিয়েছেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। মানে একটা বিষয় কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে নন্দীগ্রামে যে আন্দোলনে তিনি ছিলেন, তিনি নন্দীগ্রামকে ভোলেননি এবং নন্দীগ্রামের মানুষও তাকে কিন্তু ভোলেননি। আরেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের যে কজন নেতা, ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভোট ক্যাচার, দীর্ঘদিন ধরে তিনি সেটা প্রমাণ করেছেন, এই মুহূর্তে কি সেটা আমি জানি না, পরের নির্বাচনে প্রমাণিত হবে, কিন্তু আগের নির্বাচনগুলোতে তিনি তো মেন ভোট ক্যাচার ছিলেন। শুভেন্দু অধিকারী কিন্তু একজন সত্যিকারের নেতা, কারণ তার একটা মাস বেস রয়েছে, সত্যিকারের নেতা তিনি, যিনি মাসকে তার মতো করে ভাবাতে পারেন, কথা বলাতে পারেন, মাস তার কথা অনুযায়ী চলে, জনগণ তার কথা শোনে, বলে তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারী সেই রকম একজন নেতা যার একটা মাস বেস রয়েছে। সেই মানুষ যদি সত্যি অন্যদিকে যায়, অন্যরকম ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু শাসক দলের পক্ষে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ মেদিনীপুরের যে তিনটে জেলা, অর্থাৎ পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম, এছাড়াও দক্ষিণবঙ্গের কতগুলো জায়গায় শুভেন্দু অধিকারীর একেবারে কি বলবো যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেইটা কিন্তু শুভেন্দু অধিকারী যদি নিজের মতো করে চলতে শুরু করেন শাসক দলকে ছেড়ে, সেটা কিন্তু শাসক দলকে সমস্যায় ফেলতে পারে। আরেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা, আগামী নির্বাচনের জন্য মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন যে মানে কি বলবো কন্ট্রোভার্সি বা বিতর্কে কিন্তু জড়িয়ে গেছে, সে কাটমানি বিতর্ক হোক, আমফানে চাল নিয়ে বিতর্ক হোক, রেশনে দুর্নীতির বিতর্ক হোক, অর্থাৎ দলটাকে কোনোভাবেই বিতর্ক তারা মানে কিছু ছাড়া করছে না। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী কিন্তু মানে তৃণমূল কংগ্রেসে ফার্মলি থাকলে হয়তো দক্ষিণবঙ্গে ভোটের একটা অংশ তিনি ধরে রাখতে পারতেন, কিন্তু তিনি যদি সত্যি দল ছেড়ে চলে যান তাহলে কিন্তু এটা ধরে রাখাটা মুশকিল হবে। বিগত বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর আপনি যদি মানে তার যে প্যাটার্ন অফ মুভমেন্ট আপনি যদি দেখেন, তিনি বিভিন্ন সভা করছেন, সেই সভার কোথাও কিন্তু তৃণমূল নেত্রীর প্রমাণ সাইডের কেন কোনো ছবিই নেই,
তিনি নিজের মতো সভা করছেন, সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তিনি জয়ধ্বনি দিচ্ছেন না, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলছেন না, অর্থাৎ নিজেকে একটা সেপারেট এন্টিটি হিসেবে তৈরি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেকদিন ধরে তিনি শুরু করেছিলেন। আজকে আমার মনে হলো সেটা পূর্ণতা প্রাপ্তি হয়েছে, কারণ তিনি যা যা বলেছেন আপনারা নিশ্চয়ই ওটা শুনেছেন, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে লড়াই, এই যে আন্দোলন এবং নন্দীগ্রামের যে ভূমিকা তিনি বারবার কিন্তু সবার সামনে নিয়ে আসছেন। ফলে আমার তো মনে হচ্ছে যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি সত্যি অন্য রাস্তা দেখে নেন, তাহলে কিন্তু ডেফিনেটলি ব্যাড ডেজ আর ওয়েটিং ফর দ্য রুলিং পলিটিক্যাল পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল। একটা কথা বিমল দা, সেটা হচ্ছে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে গাল বাড়িয়ে প্র্যাকটিক্যালি অপমানিত অপদস্থ হলেন না, যে শুভেন্দু অধিকারীকে তার গড়ে গিয়ে চ্যালেঞ্জ জানাতে গেলেন? এটা কিভাবে দেখবেন? কোথায় মনে হচ্ছে শুধু শুভেন্দু অধিকারীর তো ব্যাপারটা নয়, এখানে ডেফিনেটলি শুভেন্দু অধিকারীর একটা ব্যাপার, পূর্ব মেদিনীপুরের সেন্টিমেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সেন্টিমেন্ট, যেখানে এতগুলো মানুষ মারা গিয়েছিল, তারাই প্রথম সিপিএম এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছিল এবং গোটা বাংলাকে ওরা দেখিয়ে দিয়েছিল যে সিপিএম যত শক্তিশালী হোক সে যখনই পাল্টা আক্রান্ত হয় সে কিন্তু পালায়, অর্থাৎ সিপিএম যে পালাতে পারে সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল নন্দীগ্রামে, এবং তারপর পশ্চিমবাংলা সিপিএম আর মাথা তুলে দাঁড়াতে পারে নন্দীগ্রামকে দেখিয়ে দিয়েছে। নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে এই ধরনের যে সভা সেগুলো করতো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, হঠাৎ করে শাসক দল তার ব্যানারে সভা করতে চলে গেল এবং কলকাতা থেকে এত হেভিও এক নেতাদের নিয়ে গেল, তারপরে 146 জন আপনি যা বলছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী 60,000, ওটা বোঝাই যাচ্ছে যে কোথাও একটা ক্যালকুলেশনে বারবার এই শাসক দল ভুল করে ফেলছে। আমি আপনার কাছেও বহুবারই বলেছি যে শাসক দল কোথাও ভুল করছে, বারবার ক্যালকুলেশনে ভুল করছে, চিন্তা ভাবনায় ভুল করছে, পলিসি মেকিং এ ভুল করছে। এটা কিন্তু আমার মনে করিয়ে দিচ্ছে 2008-09-10 তথা তৎকালীন বাম বিশেষত সিপিএম পলিসি মেকিং এ কতখানি ভুল করতো, একের পর এক ভুল করে যেত। আমার তো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান পলিটিক্যাল পার্টির হাল তাই হয়েছে, একের পর এক দে আর মেকিং মিস্টেক, ভুলের পর ভুল করে চলেছে। এখান থেকে প্রমাণিত হচ্ছে দে আর আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার, তারা প্রচন্ড চাপে রয়েছে, এটা কিন্তু এই চাপটাকে অস্বীকার করা যায় না, তারা প্রচন্ড চাপে।